আসসালামু আলাইকুম। টি শার্ট ডিজাইনের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন। আজকে আমরা একটি ভিনটেজ মোটরসাইকেল টি শার্ট ডিজাইন তৈরি করব। এর জন্য আমাদের প্রয়োজন আছে আমেরিকান ফ্ল্যাগের ভেক্টর, একটি মোটরসাইকেল এবং প্রয়োজনে কিছু টেক্সট যা আমরা পরে নিয়ে আসব। আজকে আপনাদের জন্য একটি সারপ্রাইজ আছে, সেটি হলো এখন পর্যন্ত আমার কাছে যে ভেক্টর কালেকশনগুলো রয়েছে সেগুলো সব আপনাদেরকে দিয়ে দিব। এই জন্য এরপরে একটা ছোট ভিডিও আসবে, সেই ভিডিওতে লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন ডিজাইন শুরু করি। প্রথমে আমরা পলিগন টুলটা নিব, নিয়ে একটা শেপ আঁকব, এটাকে পুরোপুরি কালো করে দিব, এটা ঘুরাই দিব একটু, শেপ চেপে ধরে এভাবে একটু ঘুরাই দিলাম। ডাইরেক্ট সিলেকশন টুলটা নিব, এই তিনটা পয়েন্ট ধরে কিবোর্ড থেকে নিচের দিকে যে অ্যারো কিটা আছে সেটা চাপব, এটা নিচের দিকে লম্বা হবে। এখন আমরা এটাকে অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, প্রিভিউ ওয়ান, এটাকে একটু বাড়িয়ে দিব, মিটার আছে মিটারই থাকবে, এটাকে আমি বাড়িয়ে 50 করে দিলাম, ওকে। এখন নিচের শেপটাকে আমরা স্ট্রোক করে দিব, স্ট্রোকটা বাড়িয়ে দিব, ওকে, এটা 30 করে দিই এবং এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব, এক্সপ্যান্ড করে দিলাম। মাঝখানের শেপটাকে আবার ধরি, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, এটা মাইনাস করব একটু, মাইনাস 25 করে দিলাম এবং ওকে। এটাকে আমরা স্ট্রোক করে দিব এবং এটার কালার করে দিব আপাতত সাদা, স্ট্রোকটা বাড়িয়ে দিই, ওকে, এবং এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব, এক্সপ্যান্ড, ঠিক আছে। আমরা একটা ফ্রেম তৈরি করে নিলাম। তারপরে আমরা এই পতাকাটা আমরা এখানে ব্যবহার করব। পতাকাটা অ্যারেঞ্জ করে সামনে নিয়ে আসি আর একটু ছোট করে দিই, শিফট চেপে ধরে এখান থেকে একটু বড় করে দিব, ওকে। তো পতাকাটাকে আমরা একটু কাজ করে নিব। আমাদের কাছে এখানে কিছু এফেক্ট আছে, অ্যাবস্ট্রাক্ট এফেক্ট, এটা নিয়ে আসব, অনেক ছোট হয়ে গেছে, এটা একটা বড় করে দিব। এই এফেক্টগুলো দেওয়ার জন্য প্রথমে আমি এই কালারটাকে পুরোপুরি কালো করে দিই, এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিই, এটা ট্রান্সপারেন্সি ব্যবহার করব, পতাকাটাকে ধরে ট্রান্সপারেন্সি টুল ওপেন করলাম এবং এখানে আমরা পেস্ট করব কন্ট্রোল এফ এফ দিয়ে, এবং এটাকে আরো কয়েকটা কপি করব, এই পাশে একটা দিব, আর একটা কপি করি, ঠিক আছে, বের হয়ে আসি এখান থেকে, পতাকাটাকে এখানে দিব, ঠিক আছে। আমরা এটা একটা কপি করব, এই মাঝখানের যে শেপটা আছে না, এই মাঝখানের শেপটাকে একটা কপি করব, কপি করে এটা বড় করে দিই হালকা করে, এটার উপরে নিয়ে যাই, অ্যারেঞ্জ করে সেন্ড টু ফ্রন্ট, এবং এটাকে বড় করে এই পতাকাটাকে ছোট করে দিই, এটা মাপ মতো করে আমরা শুধু এই অংশটাকে রাখবো, ব্ল্যাক করতেছে, ফাইলটা অনেক বড় হয়ে গেছে, ওকে। এই দুটাকে ধরে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, ঠিক আছে, আমরা এটা ক্লিপিং মাস্ক করে দিলাম, এটা এখানে দিয়ে দিব, এই শেপটাকে উপরে নিয়ে আসি, অ্যারেঞ্জ করে
and to font. Okay. এখন আমরা এটাকে অ্যালাইন করে দিলে হয়ে যাবে পতাকাটাকে এখানে দিয়ে দিলাম পরবর্তী কাজ হলো আমি এখানে আরেকটা শেপ দেব কালো শেপটাকে ধরি এটাকে উপরেরটাকে লক করে রাখি আপাতত কন্ট্রোল টু দি এবং নিচে আরেকটা কালো শেপ আছে এখানে দেখতে পাচ্ছেন এই কালো শেপটাকে আমরা আরেকটু এফেক্ট দেব এর জন্য এখান থেকে একটা এফেক্ট নিয়ে যাই আমি রূপ এটা নিয়ে যাই এই জায়গায় হলো কন্ট্রোল সি কন্ট্রোল এফ দুইটা শেপ হয়ে গেছে কন্ট্রোল এই উপরের শেপটাকে এখানে দুটো শেপ আছে উপরের শেপটাকে আমি সরায় দেই এটার কালার করে দিব আমরা লাল ঠিক আছে লাল করে দিলাম এবং এই শেপটাকে এখানে আবার নিয়ে আসি নিয়ে আসলাম এবং এটাকে ধরে এখানে এই শেপ এই এফেক্টটা ব্যবহার করব এখানে বড় করে এর জন্য এটা কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিই কন্ট্রোল এক্স এবং এখানে ব্যবহার করব ডাবল ক্লিক করি ট্রান্সপারেন্সি টুলে টিক চিহ্ন উঠাই দিই এবং কন্ট্রোল এফ দিয়ে এখানটার উপর পেস্ট করে দিলাম এখন দেখেন একটা সুন্দর এফেক্ট তৈরি হয়েছে আমাদের পরবর্তী কাজ হলো এই মোটরসাইকেলটা এখানে দিব মোটরসাইকেলটা অ্যারেঞ্জ করে সামনে নিয়ে আসি তার আগে আমরা এটার একটা অফসেট পাথ দিব এটা অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ প্রিভিউটা অন মিটার আছে এটা রাউন্ড করে দিব এবং এটাকে বাড়িয়ে দিব 20 পিক্সেল করে দিছি এটা কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিই পেস্ট করব কোথায় পেস্ট করব এই সবগুলোকে গ্রুপ করে দিই এখন আমি এটার উপর পেস্ট করব ট্রান্সপারেন্সি ব্যবহার করে কন্ট্রোল এফ ঠিক আছে আমরা এই শেপটাকে একটা ইউনাইট করে দিব প্যাথ ফাইন্ডার থেকে ইউনাইট একটা শেপ হয়ে গেছে এটাকে পুরোপুরি কালো করে দিব ঠিক আছে এখন সুন্দর দেখা যাচ্ছে এখন আমরা এই সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই পরবর্তী কাজ হলো এখানে একটা টেক্সট দিয়ে দেওয়া প্রথমে একটা শেপ আঁকি রেক্টেঙ্গুলার টুল ব্যবহার করে একটা শেপ আঁকলাম এটা বড় করে দিই এটার অপাসিটিটা একটু কমায় দিই এটা আমাদের বুঝতে সুবিধা হয় অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিব নিয়ে মাঝ বরাবর একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করব ঠিক আছে এখন ডাইরেক্ট সিলেকশন টুলটা নিব নিয়ে এই পয়েন্টটাকে ধরে উপরে উঠাই দিব ঠিক আছে এখন আমি এটার অপাসিটিটা বাড়াই দিই ওকে নেক্সট হলো আমরা এখানে ভিনটেজ লেখাটা দিব এখানে দিই ভিনটেজ এই লেখাটাকে আমরা টাইপ থেকে চেঞ্জ কেস আপার কেস করে দিলাম এবং এটাকে একটা ফন্ট দিয়ে নিয়ে আসি এই ফন্টটা দিব টেক্সাস ট্যাঙ্গো বোল্ট এই ফন্টের নাম ঠিক আছে এটা বড় করে দিই আর একটু বড় করে দিই
এখন এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিই, এটাকে একটা কপি রাখি আপাতত এখানে, এবং এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিই। এটা অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক। এখন এইটা আর এই শেপটা দুটাকে ধরে অবজেক্ট থেকে ইনভলভ ডিস্টর্ট, এখান থেকে মেক উইথ টপ অবজেক্ট এটা করে দিব। এখন দেখেন আমার ফন্টটা একটা দারুণ শেপে চলে আসছে, ঠিক আছে। এখন আমরা এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব, এক্সপ্যান্ড আমরা এটাকে একটা কালার দিয়ে দিব, কালার দিব হলো একটা গ্রেডিয়েন্ট কালার, গ্রেডিয়েন্ট কালার তৈরি করি, একটা কপি করে এটাকে, একটা হলো এই লাল কালারটা আর একটা সাদা, সাদা দুইটা কালারকে আমরা নতুন একটা গ্রুপ করি, কালারকে এখানে যুক্ত হয়েছে। আমরা গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে আসবো, যে গ্রেডিয়েন্ট টুল, এবং এটাকে ধরবো, কালার দিব, এই একটা কাল কালার এবং এটা সাদাই থাকবে। এখন আমরা গ্রেডিয়েন্ট টুলটা নিব, নিয়ে এটাকে ঠিক করে দিব, লালটা উপর সাইডে থাকবে। এখন আমরা এই এটাকে একটা অবজেক্ট পাথ দিব, পাথ অফসেট পাথ প্রিভিউ ওয়ান, এটা রাউন্ড আছে, এটা মিটার করে দিলে না, এটা রাউন্ডই থাকবে, এবং এটাকে কমিয়ে দিব 11-10 পিক্সেল করে দিই, ওকে। এটা শুধু কালো হবে, ওকে। অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক। তো নেক্সট আমাদের এই যে মোটরসাইকেল লেখাটাকে এখানে দিব, আমরা এই লেখাটাকে কপি করে নিয়ে আসি এখানে, মোটরসাইকেল লেখাটাকে আমরা দিব এখানে, ওকে। এটাকে সাদা করে দিব, এক্সপ্যান্ড, এবং এটাকে আমরা অবজেক্ট পাথ দিব, পাথ অফসেট পাথ প্রিভিউ ওয়ান, 10 পিক্সেল আছে, এটা আরেকটু কমিয়ে দিব, 7-6 পিক্সেল দিলাম, এবং এটাকে কালার দিব হলো কালো, এবং এটাকে আমরা অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক, একটু নিচে নামাই দিলেই। তো শেষ পর্যন্ত আমরা এরকম একটি ডিজাইন দাঁড় করাইতে পারছি, আশা করছি এই ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। যদি আমাদের এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।